আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনা সংক্রমিত রোগীর জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত আছে রাজ্যে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে আর কি কি বললেন স্বাস্থ্যমন্ত্রী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাল থেকে কাটার সহ 8টি জেলায় এলপি স্কুলে পাঠদান বন্ধ। মাধ্যমিক ও হাই মাদ্রাসার চূড়ান্ত পরীক্ষায় নয়া নির্দেশনা সেবার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেসের গুড়া কেনাবেচার আশঙ্কা উড়ালেন জিতেন্দ্র সিং, গুয়াহাটিতে কংগ্রেসের পর্যালোচনা সভা। রাজ্যের 5টি প্যাসেঞ্জার ট্রেনকে করা হলো এক্সপ্রেস, যাত্রীদের গুনতে হচ্ছে অধিক ভাড়া। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাইরে থেকে বাংলায় ঢুকতে হলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। কোভিড-19 অতিমারীর জেরে একদিকে যখন সারা দেশ অক্সিজেনের অভাবে দুঃখছে, তখন অন্যদিকে রাজ্যবাসীকে আশার বাণী শোনালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে এ মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে বলে আশ্বস্ত করেছেন তিনি। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে এ মুহূর্তে কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য 288.19 মেট্রিক টন অক্সিজেন মজুত আছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একটি করে অক্সিজেন সরবরাহ ইউনিট স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। হিমন্ত আরও বলেন, মাঝারি মানের জটিল সংক্রমণে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে রেমডেসিভির দিয়ে। আসামে বর্তমানে মোট রেমডেসিভিরের 12,000 ভায়াল উপলব্ধ আছে। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় আরও 1,00,000 ভায়ালের অর্ডার দিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, শুক্রবার রাজ্যের সমস্ত উপযুক্ত ব্যক্তির কাছে টিকা নেওয়ার আর্জি জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, রাজ্যে বর্তমানে ভ্যাকসিনের 5,00,000-এর বেশি ডোজ আছে, আরও 1,00,000 ডোজ আসার কথা রয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যে মোট 1.4 লক্ষ ভ্যাকসিন মজুত ছিল। শুক্রবার হিমন্ত টুইট করে জানান, আমাদের কাছে এই মুহূর্তে 3.25 লক্ষ কোভিশিল্ড এবং 2,00,000 কোভ্যাক্সিনের ডোজ উপলব্ধ রয়েছে। দু একদিনের ভেতর কোভ্যাক্সিনের আরও 1,00,000 ডোজ চলে আসবে আমাদের হাতে। আমি রাজ্যের সমস্ত উপযুক্ত মানুষের কাছে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, আসামের পড়ুয়াদের বোর্ড পরীক্ষা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই বিষয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, যেহেতু রাজ্যে এখনও আদর্শ আচরণবিধি জারি আছে, সেই জন্য বোর্ড পরীক্ষার বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া যাবে না। বোর্ড পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে রাজ্যের নতুন সরকার। প্রসঙ্গত, সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ও স্থগিত রাখার কথা ঘোষণা করার পরিপ্রেক্ষিতে রাজ্যের বোর্ড পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানায়। পড়ুয়াদের পরীক্ষা বাতিলের দাবির বিষয়টি প্রকাশ্যে আসার পরই শিক্ষামন্ত্রী এই বিষয়ে স্পষ্টীকরণ দিলেন। তিনি আরও বলেন, কোভিড-19 পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে চলছে সরকার। এই মুহূর্তে রাজ্যে লকডাউন বা কারফিউ জারির কোনো সম্ভাবনা নেই। রাজ্যে ফের লকডাউন হতে পারে বলে যে গুজব ছড়িয়েছিল তা নস্যাৎ করে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলো থেকেই বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, রাজ্যে কোভিড পজিটিভের হার এই মুহূর্তে গড়ে 1%-এরও কম। 20 থেকে 26 মার্চ এই এক সপ্তাহে কোভিড পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। ওই সময়কালে প্রতিদিন 13,000 টেস্ট হয়েছে, তখন প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল 36। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিহুর অনুষ্ঠানে কেউ যদি মাস্ক পরিধান না করেন তাহলে তাকে 1,000 টাকা জরিমানা করা হবে। আজ থেকেই এই আদেশ কার্যকর হবে বলে জানান হিমন্ত। উল্লেখ্য, শহরের সব বিহু কমিটির কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছে কামরূপ জেলা প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মহারাষ্ট্রের মতো কোভিড-19 দ্বিতীয় ঢেউ এখনও আসামে আছড়ে পড়েনি। যেসব ব্যক্তির ভ্রমণের ইতিহাস আছে তাদের ইউকে ভ্যারিয়েন্টের আওতায় শনাক্ত করা হয়েছে। অপরদিকে কাল থেকে কাটার সহ 8টি জেলায় এলপি স্কুলে পাঠদান বন্ধ। রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। প্রথম থেকে দ্বিতীয় ঢেউয়ের কোভিড পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে আগামীকাল সোমবার অর্থাৎ 19 এপ্রিল থেকে কয়েকটি জেলায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে বন্ধ থাকবে পাঠদান, জানিয়েছেন রাজ্যের শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের মিলায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর শর্মা বলেন, যেসব জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা 100 অতিক্রম করেছে সেসব জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন বন্ধ থাকবে। তিনি জানান,
সে অনুযায়ী আগামীকাল থেকে আটটি জেলায় এই নির্দেশ বলবৎ হবে। তাই সোমবার থেকে এই আটটি জেলা যথাক্রমে কামরূপ মহানগর, কামরূপ গ্রামীণ, ডিব্রুগড়, নগাঁও, শোণিতপুর, কাছাড়, যোরহাট এবং তিনসুকিয়ায় এই নির্দেশ কার্যকর হবে। সংশ্লিষ্ট জেলাশাসকরা নিজ নিজ জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখার নির্দেশ দেবেন, জানান মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানান, অন্য জেলার জেলাশাসকরা করোনা পরিস্থিতির উপর নজর রেখে সক্রিয় রোগীর সংখ্যা 100 অতিক্রম হলেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন। এদিকে কোভিডের দ্বিতীয় ঢেউ রাজ্যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করার পরও বিবাহ বা অন্য অনুষ্ঠানের জন্য রাজ্য সরকার এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। পরবর্তী সময়ে করোনা সংক্রমণের স্থিতির প্রতি লক্ষ্য রেখে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অপরদিকে আসামে কোভিড সংক্রমণ বৃদ্ধি হওয়ার পরিপ্রেক্ষিতে 2021 বর্ষের হাইস্কুল শিক্ষান্ত এবং হাইমাদ্রাসার চূড়ান্ত পরীক্ষার জন্য নতুন নির্দেশনা জারি করেছে আসাম মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার সেবার সচিব সুরঞ্জন সেনাপতি জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রেরণ করা এক পত্রে বলেছেন, কোভিড মহামারীর সংক্রমণ বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে আসন্ন হাইস্কুল শিক্ষান্ত এবং হাইমাদ্রাসার চূড়ান্ত পরীক্ষার জন্য আরও কিছু সতর্কতামূলক নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে নির্দেশ জারি করা হয়েছে। পত্রে উল্লেখ থাকা নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। সেবা পরীক্ষার্থীদের জন্য যতটা সম্ভব ততটা ব্যবধান রক্ষা করে আসনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের বসার পরিকল্পনাও ভাগ করে দেওয়া হয়েছে, যা ইংরেজি এক্স অক্ষরের মতো হতে হবে বলেও পত্রে উল্লেখ করা হয়েছে। এদিকে রাজ্যে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেবা আসন্ন হাইস্কুল শিক্ষান্ত এবং হাইমাদ্রাসার চূড়ান্ত পরীক্ষার জন্য করোনা আক্রান্ত প্রার্থীদের আসনের জন্য এক পৃথক ব্যবস্থা করারও সিদ্ধান্ত নিয়েছে। কোভিড আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিদ্যালয়সমূহের পরিদর্শক, স্থানীয় প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগের সঙ্গে আগে থেকে আলোচনা করে পরীক্ষা কেন্দ্রের চতুর্সীমার বাইরে আসনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে সেবা। অন্যদিকে অতিরিক্ত পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের 1 কিলোমিটার অন্তর্গত যে কোনো একটি স্কুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের 1 কিলোমিটারের ভেতরে কোনো স্কুল না থাকে, তবে পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষার্থীদের জন্য আবহাওয়ার অনুকূলে অস্থায়ী কেন্দ্র নির্মাণ করতে পারবে। সেবার পত্রে এভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে গুড়া কেনাবেচার আশঙ্কা উড়ালেন আসাম কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত জিতেন্দ্র সিং। শনিবার গুয়াহাটির উপকণ্ঠস্থিত কিরণ শ্রী হোটেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন তিনি। পরে মিডিয়া কর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মহাজোটের একজন প্রার্থীও শিবির ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বিজেপি আসামে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। এবার সেই বয়ে তারা গুড়া কেনাবেচার গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। জিতেন্দ্র সহ বরিষ্ঠ কংগ্রেস নেতৃবৃন্দ জোর গলায় বলেন, বিজেপির তরফে গুড়া কেনাবেচার আশঙ্কায় ভুগছে না কংগ্রেস এবং দলের কোনো নেতাই গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন না। উল্লেখ্য, বিজেপির তরফে দলীয় প্রার্থীদের টুপ দেওয়া হতে পারে এই আশঙ্কায় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট কংগ্রেস শাসিত রাজ্যের বিভিন্ন গোপন স্থানে নিজেদের প্রার্থীদের লুকিয়ে রেখেছিল। এই খবর প্রকাশিত হওয়ার পরই এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কংগ্রেস। প্রসঙ্গত, জয়পুরের বিলাসবহুল ফেয়ারমাউন্ট হোটেলে কয়েকদিনের নিবৃত্তবাসের পর গতকাল গুয়াহাটি ফিরে এসে আইডিএফ দলের সুলভ প্রতিনিধি দল। এআইডিএফ নেতৃবৃন্দের জয়পুরের হোটেলে কয়েকদিন থাকা নিয়ে প্রশ্ন করলে জিতেন্দ্র বলেন, বিধানসভা নির্বাচনের পর সবাই খুব ক্লান্ত ছিলেন। প্রায় 2-3 মাস যাবৎ সবাই নির্বাচনী প্রচারের কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলেন। তারা পবিত্র আজমির শরীফ দর্শনে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন তারা। এদিন বিধায়ক নাজির আলী এবং প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, নির্বাচন চলাকালে আমরা নিজের নিজের কেন্দ্রে প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। হাইকমান্ড আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। নির্বাচন কমিশনের খাম খেয়ালিপনা এবং বিজেপির চাপ তৈরি করার বিষয়গুলো নিয়ে সতর্ক থাকাই হবে আমাদের পরবর্তী কাজ। এদিকে বিজেপির গুড়া কেনাবেচার আশঙ্কায় দলীয় প্রার্থীদের জন্য তেজপুরের গ্রিনউড রিসোর্টে 42টি রুম বুক করেছে কংগ্রেস। এছাড়াও রাজ্যের বিভিন্ন হোটেল এবং রিসোর্টে প্রার্থীদের রাখার জন্য রুম বুক করেছে দল। সূত্রে প্রকাশ, তেজপুর, কাজিরাঙ্গা এবং গুয়াহাটির বিভিন্ন হোটেলে কোন কোন প্রার্থীকে রাখা হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি কংগ্রেস।
গুয়াহাটির কিরণশ্রী গ্রান্ড হোটেলের বাইরে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত বাসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বলা বাহুল্য সেগুলো করে প্রার্থীদের হোটেল এবং রিসোর্টে নিয়ে যাওয়া হবে। সূত্রে আরও জানা গেছে, কিরণশ্রী হোটেল ছাড়াও তেজপুরের KRC এবং কাজিরাঙ্গা ও গুয়াহাটির বেশ কয়েকটি হোটেলে আগামী 3 মে পর্যন্ত রুম বুক করা হয়েছে। উল্লেখ্য, গতকালের পর্যালোচনা বৈঠকে জিতেন্দ্র সিং ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা, কংগ্রেস নেতা রকিবুল হোসেন, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, সাংসদ আব্দুল খালেক সহ অন্য বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে রাজ্যের 5টি প্যাসেঞ্জার ট্রেনকে করা হলো এক্সপ্রেস, যাত্রীদের গুনতে হচ্ছে অধিক ভাড়া। আসামের 5টি প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল, ফলে এখন এই 5টি রুটের যাত্রীদের অধিক ভাড়া গুনতে হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে আসাম রেলযাত্রী সংস্থা। কোভিড-19 পরিপ্রেক্ষিতে লকডাউন 1-এর সময় রেল বিভাগ দেশে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছিল, যদিও পরবর্তী সময় আপাতকালীন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রেল বিভাগ দূরপাল্লার কিছু ট্রেন পুনরায় চালু করেছিল। মহারাষ্ট্র এবং দক্ষিণের একাংশ রাজ্য পুনরায় জনগণের দাবির প্রতি লক্ষ্য রেখে নিজ নিজ রাজ্যে চালু করেছিল স্থানীয় রেল চলাচল। আসামে উত্তর পূর্ব সীমান্ত রেল অনেক দেরিতে কয়েকটি রুটে পুনরায় ট্রেন চালাতে শুরু করে স্থানীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল এখনও সম্পূর্ণভাবে শুরু হয়নি। অর্থাৎ রেল যাত্রীদের সমস্যা থাকা অবস্থায় রেল বিভাগ 5টি প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে সম্প্রতি রূপান্তরিত করেছে। আসাম রেলযাত্রী সংস্থা সহ বিভিন্ন সংগঠন আসামে যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য জোরালো দাবি জানাচ্ছে, কিন্তু রেল বিভাগ এসব দাবির প্রতি কর্ণপাত করছে না, ফলে রেলযাত্রীদের সমস্যা বাড়ছে। এরকম পরিস্থিতির মধ্যে রেল বিভাগ কয়েকটি প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেনের মর্যাদা দিয়ে চালাতে শুরু করেছে। আগামী 22 এবং 23 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এসব এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু করবে। এই এক্সপ্রেস ট্রেনগুলি হল ডিব্রুগড় লিডু প্যাসেঞ্জার, নিউ বঙ্গাইগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি প্যাসেঞ্জার, গুয়াহাটি হয়বরগাঁও প্যাসেঞ্জার, গুয়াহাটি শিলঘাট প্যাসেঞ্জার এবং শিলিগুড়ি ধুবড়ী নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার। প্রাপ্ত তথ্য অনুযায়ী রেল বিভাগ এসব ট্রেনের আগের নম্বরের সামান্য রদবদল করে এক্সপ্রেস ট্রেনের মর্যাদা দিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবে যাত্রী ভাড়া ও পণ্যমাসুল বাড়বে। একই ট্রেন, একই স্টপেজ, একই সময়সূচি, অথচ ট্রেনগুলি হয়ে গেছে এক্সপ্রেস। রেল বিভাগের এরকম হঠকারী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আসাম রেলযাত্রী সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক দীপাঙ্কর শর্মা সাংবাদিকদের বলেন, এভাবে রেল বিভাগ আসামবাসীকে চরম প্রতারণা করছে। যেখানে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা, সেখানে তা না করে প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। এজন্য সবচেয়ে অসুবিধায় পড়েছেন নিত্যদিনের ট্রেন যাত্রীরা। অন্যদিকে যাত্রী ভাড়া আগের তুলনায় প্রায় 4 গুণ বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের পক্ষে আর সহজে ট্রেনে যাতায়াত করা সম্ভব হবে না। পক্ষান্তরে আসামে এখনও বেশিরভাগ রুটে ডাবল লাইন, ট্রিপল লাইন হয়ে উঠেনি। এ অবস্থায় প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করা অর্থহীন কসরত, কারণ এক্সপ্রেস ট্রেনে গতি খুব বেশি, যাত্রাকাল কম হবে। কিন্তু ডাবল লাইন বা ট্রিপল লাইন না থাকলে এসব ট্রেন স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে না, তাই ভাড়া বাড়বে, অথচ যাত্রাকালের সময়সীমার কোনো পরিবর্তন হবে না। আসামের মতো একটি সাধারণ রাজ্যের পক্ষে রেল বিভাগের এই সিদ্ধান্ত মোটেই মেনে নেওয়া সম্ভব নয়। অপরদিকে বুটের মরশুমে বহিরাগতরা এসে বাংলায় রোগ ছড়াচ্ছে, আর সেই কারণেই রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। জনসভায় একাধিকবার এমন দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সাফ জানিয়ে দিলেন, যারা বাইরে থেকে আসতে চাইবেন তাদের RT-PCR টেস্ট করার পর বাংলায় পা রাখার অনুমতি দেওয়া হবে। তৃণমূল নেত্রীর দাবি, অন্তত 10,000 মানুষ অন্য জায়গা থেকে এরাজ্যে এসেছেন, যাদের মধ্যে বেশিরভাগই সংক্রমিত, আর এদের কারণেই বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বহিরাগতদের নিয়ে আর কোনো ঝুঁকি নিতে রাজি নন মমতা। পরিষ্কার বলে দিয়েছেন, এরপর বড় কোনো অঘটন ঘটলে তার জন্য নির্বাচন কমিশনই দায়ী থাকবে। গত বেশ কয়েকদিন ধরে উদ্বেগ বাড়াচ্ছে বাংলার ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে কমিশন ভোট প্রচারে লাগাম টানলেও করোনা রুখতে তা বিরাট কোনো ভূমিকা পালন করতে পারবে কিনা, সে নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বাকি 4 দফার ভোট একসঙ্গে করানোর দাবিও তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে, পূর্ব নির্ধারিত সূচিতেই হবে নির্বাচন, ফলে আগের মতোই চলবে জনসভা রোড শো, আর সেই কারণেই বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় বাংলায় কোভিড আক্রান্ত 7,713 জন, প্রাণ হারিয়েছেন 34 জন, মোট সংক্রমিতের সংখ্যা জানিয়েছে 6.5 লক্ষ। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি হাসপাতালে বেড বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর। উপসর্গ তীব্র হলে তবেই হাসপাতালে, মৃদু উপসর্গ থাকলে প্রয়োজনে সেফ হোমে পাঠানো হবে কোভিড রোগীদের। এছাড়া বেসরকারি হাসপাতালে বেড বাড়ানোর জন্য 4 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য প্রশাসন।
এদিকে টুইট করে রাজ্যবাসীকে করোনা নিয়ে সতর্ক করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নবান্নের তরফে জারি নির্দেশিকা প্রত্যেককে মেনে চলার আবেদন জানিয়েছেন তিনি। কোভিড প্রোটোকল না মানলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল।